হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা অনেক বেশি ইন্টারেস্টিং। এখন যেহেতু আম কাঁঠালের সিজন, আর এখন কিন্তু মোটামুটি কাঁঠালটা পেকেই গিয়েছে, তো কাঁঠাল খাওয়ার পর কিন্তু কাঁঠালের বিচিটা থেকেই যায়। তো এই কাঁঠালের বিচি দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি মজাদার রেসিপি শেয়ার করবো, যেটা আপনারা বাসায় তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে খেতে। তো আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এর জন্য আমি এখানে নিয়েছি দেশি চিকেন। এখানে আমি চিকেনটাকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি, উপরের স্কিনটা সহই নিয়েছি। আপনারা চাইলে এটা ফেলে দিতে পারেন, আমার কাছে মনে হয় ভালোই লাগে, মানে স্কিন সহ রান্না করলে, তাই আমি নিয়েছি। আর এখানে কাঁঠালের বিচি আমি ক্লিন করে নিয়েছি, এখানে প্রায় হাফ কাপের মতো আছে। দেখতেই পাচ্ছেন এর উপরের যে লাল অংশটা ওইটাও ফেলে দিয়েছি, উপরের সাদা অংশটাও ফেলে দিয়েছি, ভিতরের সাদা অংশটা বের করে এটাকে ক্লিন করে একটা সাইডে রেখে দিয়েছি। আর রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। এখানে একটা প্যানের মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আজকের চিকেন কারিটা একটু ভুনা ভুনা টাইপের করব, তাই পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে গরম মশলা বা গোটা মশলা দিয়ে দিয়েছি, মানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, লং, তেজপাতা এগুলা। তারপর এগুলা দিয়ে একটু ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এখানে গুঁড়া মশলার মধ্যে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর হচ্ছে এখানে আমি 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে ভুনা ভুনা করে নিচ্ছি, নেড়ে ছেড়ে। মশলাটাকে 2 মিনিটের মতো ভুনা করার পর আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিয়েছি। যেহেতু কাঁঠালের বিচিটা অনেক বেশি শক্ত হয় তাই এটাকে ফার্স্টে দিলাম। তারপর এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে কাঁঠালের বিচিটাকে মশলাটার সাথে মিক্স করে এটাকেও গুঁড়া গুঁড়া করে নিব। তো আমি এটাকে ঢেকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো আবারও ফিরে আসলাম, কিন্তু 5 থেকে 6 মিনিট পর মোটামুটি এই কাঁঠালের বিচিটা 25%-এর মতো সিদ্ধ হয়ে এসেছে। তখন এখানে আমি আগে থেকে কেটে ক্লিন করে রাখা চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। খুব ভালো করে মেশানোর পর এটাকে ঢেকে রান্না করব 10 মিনিট, যতক্ষণ না চিকেনের গা থেকে পানিটা বের হয়ে আসছে। তো 10 মিনিটের মধ্যে কিন্তু চিকেনটাও মশলাটার সাথে মিক্স হয়ে একটু ভুনা ভুনা হয়ে এসেছে, আর এর মধ্যে যতটুকু পানি ছিল তা বের হয়ে এসেছে। এর মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি। তারপর ঢাকনাটা উঠিয়ে আমি আর একটু নাড়াচাড়া করি। এখানে মাংসটা আর হচ্ছে কাঁঠালের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, আপনারা কতটুকু ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে। তো এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি। আর এরই মাঝে আমি এখানে রাইসটা প্রিপেয়ার করে নিয়েছি, যেহেতু কাঁঠালের বিচি আর চিকেন রান্না করছি, সো ভাবলাম যে একটু পোলাও রান্না করি। তো পোলাওটা রান্না করে আমি একটু ডিজাইন করে সাজিয়ে নিয়েছি, যাতে করে দেখতে ভালো লাগে। একটা বাটির মধ্যে নিয়ে এভাবে একটু গোল শেপ করে নিয়েছি। আর সাথে হচ্ছে দিচ্ছি কাগজি লেবু আর হচ্ছে একটা অনিয়ন স্লাইস দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর মাংস রান্নার বাকি প্রসেসিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় ভুনা ভুনা হয়ে একদম গ্রেভিটা ঘন হয়ে এসেছে। আর আমি আপনাদেরকে একটু একটা কাঁঠালের বিচি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে একটু প্রেস করার পরে কিন্তু এটা ভেঙে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এই চিকেন কারিটাকে নামিয়ে নিয়েছি। তো খুবই অল্প টাইমে কিন্তু তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে চিকেন কারি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এটাকে আমি এখন একটা বাটিতে ফার্স্টে নিয়েছি, তারপর হচ্ছে পোলাওয়ের সাথে সার্ভ করব। আপনারা চাইলে রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে এটাকে সার্ভ করতে পারেন। আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে। তো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।